1949 বিসনি নিজিদক নভেম্বর সালমারিব গণপরিষদ ফরক নীরা চারচিবরি বরনি কশিমং ডাহারি বারহা কতনি এলেম্বা সালামজাকমানি 1950 বিসনি নিজিদক জানুয়ারি তানি সালমারি নিশিমিন অসম্ভব সামগ থেপাজাখা এলেম্বা যত সুজাকতঙ্গ বরকনি মান্থাই সক্তাই জুদা জুদা কেরংলাইদার ফাশাল কনস্টিটিউশন ডে হায়কি এলেম্বা সাল পালাইজাখা পবাগ্রাখর আগুনি সেক্রেটারিয়েট কনফারেন্স হল নগ আসলমান জেকা হাস্তরী মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব নকারী কুবনি মন্ত্রী র এটার দ্বারা এই সংবিধান কো অঙ্গীকৃত অধিনিয়মিত দুরন্দেশী মহানুভাব কো নমন করনে কা হ্যায় আজ কা দিবস इस सदन को प्रणाम करने का है क्योंकि किसी पवित्र जगह पर महीनों तक भारत के विद्वत जनों ने एक्टिविस्टों ने देश के उज्जवल भविष्य के लिए व्यवस्थाओं को निर्धारित करने के लिए मंथन किया था। जैसे मानोज उस शुभर मजा जो वोट दिए थे, तब उनमें एक तरह रिकॉर्ड 81.58% वोटिंग हुए थे त्रिपुरा ते बहुत टर्न आउट हुए थे और इटा प्रमाणित करे त्रिपुरा मानोज এই সরকারের প্রতি আস্থা রয়েছে এবং তার কারণেই এত বড় মাত্রায় টার্ন আউট হয়েছে এবং আমরা দেখেছি তিনটি নগর পঞ্চায়েত যতটা আমার খেলা আছে সোনামুড়া পানিসাগর আরেকটা হচ্ছে বাই বা তেলিয়ামুড়া তার মধ্যে পুরুষের চাইতে মহিলাদের টান হওয়া বেশি সেটা ত্রিপুরার জন্য বহু বড় আর তার সঙ্গে সঙ্গে 107 বছরের দুজন 105 বছরের একজন 103 বছরের একজন ভোটাধিকার প্রয়োগ করেছে এতে প্রমাণিত হয় যে ত্রিপুরা গণতন্ত্র প্রাণী স্বতন্ত্র সশক্তিকরণ করার জন্য সরকার কাজ করছে তার এক বড় উদাহরণ কালকে আমরা প্রতিলক্ষ করেছি আমি আশা করি ত্রিপুরাবাসী যে দিশাতে 2018 ত্রিপুরাকে নিয়ে যাওয়ার জন্য রায় দিয়েছিলেন এই যতগুলো ইলেকশন হয়েছে তারপর লোকসভা ইলেকশন হোক পঞ্চায়েত ত্রিস্তরের ইলেকশন হোক আর বিধানসভার বাই ইলেকশন সবগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি যে সরকার রয়েছে তার প্রতি ত্রিপুরার গণদেবতা মোহর লাগিয়েছে আর এবারের নির্বাচনও আমি আশা করি গণদেবতার আশীর্বাদ আমরা পাব এবং সুন্দরভাবে ইলেকশন পরিচালনার জন্য আমি ত্রিপুরা ইলেকশন কমিশনারকে অনেক অনেক ধন্যবাদ আজ সংবিধান দিবস 26 নভেম্বর আর এই সংবিধান দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি দেশের সবচেয়ে বড় পঞ্চায়েত লোকসভা এবং রাজ্যসভা এ যে সেন্ট্রাল হল হ্যায় পার্লামেন্ট ওহা সে দেশবাসী কো সম্বোধিত কিয়া হ্যায় माननीय प्रधानमंत्री जी देशेर संविधान के सशक्ति करार जन्य बाबा साहेब आम्बेडकर जे रास्ता देखिएछिलेन सेई रास्ता के सशक्तिकरण एवं जात पात पंथ परिवार तार ऊर्ध्वे उठे नैतिक दायित्व पालन करे निजेर व्यक्तिगत जीवन एवं
যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সে মেম্বার অফ পার্লামেন্ট হোক, এমএলএ হোক, নির্বাচিত প্রতিনিধি মন্ত্রীগণ, মুখ্যমন্ত্রী যারা দায়িত্ব রয়েছেন, সেই দায়িত্বের বিষয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি উচ্চারণ করেছেন। আমি আশা করি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিটি ব্যবস্থা সংবিধানকে সশক্তিকরণের সঙ্গে সঙ্গে কার্যান্বয়ন এবং নরেন্দ্র ভাই মোদী যে সবকা সাথ সবকা বিকাশ, যেটা সর্বতভাবে বাবা সাহেব আম্বেদকর যে মার্গদর্শন রয়েছে তারই একটা বড় দিক। উনি গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে আজকের এই দিনে নিবেদন করব যে আমরা সবাই মিলে যাতে বাবা সাহেবের দেখানো সংবিধানের পথ, সেই পথকে নিয়ে রাজ্যবাসীকে নিয়ে 170 ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা করতে পারি, সেটাই আজকের দিনে আমাদের সবাই ব্রত। সরকার গণতন্ত্রের